তিনি তোলাবাজি বরদাস্ত করতেন না। সেই কারণেই সোমবার গভীর রাতে হাওড়ার নাজিরগঞ্জে দুষ্কৃতীদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে মৃত্যু হলো তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ওয়াজুল খানের। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে নিহতের ভাই মাসুদ আলম খান। মাসুদ আলম খান ওরফে গুড্ডুর দাবি, যারা এই কাজ করেছে তারা এলাকার তোলাবাজ। এলাকায় তার দাদা তোলাবাজি পছন্দ করতেন না, তার জন্যই এলাকায় তোলাবাজি বন্ধ হয়ে গিয়েছিল। অনুমান সেই কারণেই এই গুলিকাণ্ড। মাসুদ জানান, ওয়াজুল প্রতিদিন নতুন বাড়িতে এসে এলাকার মানুষদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। 6:30 থেকে 9:30 পর্যন্ত সেখানে থাকতেন, তারপর বাড়ি ফিরতেন। সোমবার রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় প্রায় 6 জন দুষ্কৃতী অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে তাকে। দুষ্কৃতীরা রাস্তায় অপেক্ষা করছিল, কাছে আসতেই তাকে ঘিরে ধরে একের পর এক গুলি করতে থাকে দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে ওয়াজুলের মাথায় গুলি করা হয়। এই ঘটনায় রাজনৈতিক কারণ কিছুটা থাকলেও থাকতে পারে বলে মাসুদ আলম জানান। অ্যাকচুয়াল প্রত্যেকদিন আমার ছোট দাদা পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি আসতো, আর এখানে এসে প্রায় 6:30-6:30 থেকে বসতো, আর লোকের সমস্যা শুনে চেষ্টা করতো লোকের সমস্যাটা সলভ করার জন্য। সলভ করে মোটামুটি 9:30-10:00 সময় আবার ব্যাক পুরনো বাড়িতে চলে যেত। আমাদের ওইখান থেকে এই ঝিলকিনারে যে বাড়িটা আছে, আমার বড়দার বাড়ি, তো ওইখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট আছে। যখন ফিরে যায় তখন রাস্তাতে 5-6 জন কালপেটরা ছিল, আর্মস নিয়ে ওয়েট করছিল, ওরা মাথায় গুলি মেরে দেয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ 4 জনকে প্রথমে আটক করে, পরে তাদের গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তৃণমূলের জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ দাবি করেছেন, গুলিবিদ্ধ ওয়াজুল খান তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক ছিলেন। তিনি দলের লড়াকু নেতা ছিলেন। তার অভিযোগ, বিজেপি চক্রান্ত করে এই নেতাকে সরিয়ে দিয়ে ওয়ার্ড দখল করার চেষ্টা করছে। এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ঘটিয়েছে। বিজেপি অবশ্য আগাগোড়াই অভিযোগ উড়িয়ে দিয়েছে।